টেস্ট মাই চ্যানেল বিডি থেকে মিয়াসিন। আমি প্রতিবারই আপনাদেরকে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হই। আজকে আমি একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যে টিউটোরিয়ালটার নাম হলো ফটোস। এটি একটি ভালো একটি অ্যাপস। এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনি প্লে স্টোরে যে সার্চ দেবেন, অথবা আপনার পছন্দের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি অ্যাপসে যে ডাউনলোড গিয়ে সার্চ দিলেই ডাউনলোড করতে পারবে। তো পরে আমি সেখানে চলে যাচ্ছি। তো আপনি ডাউনলোড করার পর এটার ভিতরে প্রবেশ করবেন, লোডিং হবে। তো লোডিং হলে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। এরপর আবার ওভারল্যাপিং আর মোর অ্যাপ বা লাইক ফটোস, তো আপনি ওভারল্যাপিং চলে যাবেন। সেখানে এমন লোডিং হবে, তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন এবং বিভিন্ন স্টাইলের জন্য বিভিন্ন জিনিস আপনি বেছে নেবেন। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য, তো আপনি পছন্দের মতন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটা অ্যাপেল কোম্পানির একটা লোগো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখন আপনি স্টাইল মতো বিভিন্ন এখানে যুক্ত করতে পারবেন আপনার মনে ইচ্ছে মতো। তো আমি পছন্দ মতো স্টার দুটো টেডি বিয়ার নিয়ে নিলাম। এরপর আমি সুন্দরভাবে এটিকে সেট করব। এখন আপনার মনের ইচ্ছে মতো এখানে কিছু লিখতে পারবেন। তো আমার মনের ইচ্ছে মতো আমি একটি আমার ছেলের টেক্সট লিখি, মাই চ্যানেল চ্যানেল বিডি। ওকে দিয়ে ব্যাক বাটন গুলো এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারবেন আপনার এই টেক্সটকে। তো আমার পছন্দ এটি, তো আমি এটি নিয়ে নিলাম এবং পছন্দ মতন কালার চুজ করে সেট করে দিলাম। আবার প্রবেশ করে এটার কালার পাল্টিয়ে আবার ওকে করে সুন্দর করার জন্য আপনার সুন্দর আমি দেখাচ্ছি, তাই সুন্দর হচ্ছে না, তা আপনাকে সুন্দর মতন আমি করে নেবেন। তারপর আরও কিছু লিখতে চাইলে যেমন আমার নামটা লিখে দিই, MD YASIN আহমেদ আহমেদ। তো এটার ফোনটা আমি চেঞ্জ করে দিই, বিভিন্ন স্টাইল করা যায়। তো আমি ফোনটা নিলাম, কালারটা চেঞ্জ করে ইউজ করে দিলাম। তো আরেকটা নিয়ে নিই চেঞ্জ করে কালার, দুইটা নিয়ে নিলাম। ওকে, তাহলে আপনি যেখানে এটা সেট করতে চান সেখানে স্টাইলভাবে সেট করে নেবেন। তো আমি করে নিলাম। এখন বিভিন্ন কালার যেমন এমন কয়েকটি নিয়ে নিলাম, চোখ এর সুন্দর দেখা যাবে সৌন্দর্য বাড়ানোর জন্য। কিছু স্টার নিয়ে নিলাম,
ব্যাক বাটনে ক্লিক করে যে উপরে সুন্দর স্টাইলের জন্য বিভিন্ন, আর এটি লেখার উপরে দিলে সৌন্দর্য থাকে দিলাম। তো এত সুন্দর করে তৈরি করা হলো, তাই এটিকে সেভ করার জন্য আপনি সরাসরি সেভ এই বাটনে ক্লিক করলেই একটু লোডিং হবে, অটোমেটিক সেভ হয়ে গেছে। তো থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে নিচে বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।